আসসালামু আলাইকুম অল ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে বসলাম। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও দিব বন্ধুরা। আজকে ভিডিওটি একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বাংলাদেশ সরকারের অধীনে যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা চাকরিরত আছেন তাদেরকে জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি সুসংবাদ নিয়ে আসলো, তাদের জন্য হোম লোন বা ফ্ল্যাট লোন দিবে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে উপস্থিত হলাম। তো বন্ধুরা, তার আগে বলি, ভিডিওতে যাওয়ার আগে বলি, আমার চ্যানেলটি যারা প্লিজ সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ দিল বেসরকারি ব্যাংক। গত সোমবারে অর্থ মন্ত্রণালয় এবং ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়। সেখানে অর্থ মন্ত্রণালয়ের সচিব এখলাসুর রহমান এবং ইসলামী ব্যাংকের সিইও মনিরুজ্জামান মাওলা একটি সমঝোতা স্বাক্ষর করে। সেই স্বাক্ষরে একটি উদ্দেশ্য স্বাক্ষরের বিষয় ছিল সরকারি চাকরিদের জন্য হোম এবং ফ্ল্যাটের জন্য যে ঋণ দেওয়া হবে সেটার অনুমোদনের সমঝোতা স্বাক্ষর হয়। সেখানে অর্থ সেখানে আরো উপস্থিত ছিলেন হচ্ছে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাউসার আলী এবং আরো উপস্থিত ছিলেন হচ্ছে উপ ব্যবস্থাপক পরিচালক আবু রেজা এবং ইয়াহিয়া সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট এনায়েতুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থেকে সরকারি চাকরির জন্য এই সুসংবাদ ঘোষণা করা হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওটি দেওয়া হলো, আমি দিলাম এইমাত্র, এই কারণে হচ্ছে যে সরকারি চাকরির জন্য যে সুসংবাদ পেয়েছি, বিজ্ঞপ্তি জারি হয়েছে ইসলামী ব্যাংকে, সেটা আপনাদেরকে জানানোর জন্য এবং পরবর্তীতে এই লোনটা কিভাবে নেবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আশা করি আপনারা এই বিষয়টি সবাইকে শেয়ার করে জানা দেবেন আপনার বন্ধু এবং ফ্রেন্ডদের মধ্যে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।